ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ব্লগ চ্যানেলে সবাইকেই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। তোমরা আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে এসেছি, আর আজকে সকাল থেকেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট হয়ে ওঠেনি। এখন আজকে আমরা রোজা রেখেছি, মানে দাদা ভাই আমি দুজনেই রোজা রেখেছি। এখন আমরা রোজার ইফতার তৈরি করব। তো মানে রোজা রেখেছিলাম, সারাদিন নামাজ টামাজ সমস্ত কিছু আসরের মানে পড়া হয়ে গেছে, আসরের নামাজ পড়ে এখন এবার নাস্তা বানাবো ইফতারের জন্য। তো তোমাদের সঙ্গে তো অতটা শেয়ার করা যায়নি, তো ভাবলাম যে বিকালটা একটু শেয়ার করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এখন রোজা রেখে দেখি ইফতারের জন্য কী তৈরি করা যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে পুরোটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি আটা মেখে গুটি করে এদিকে পুর ভরছি, তারপরে বেলে নেবো। আর ফল টল খাতে এখনও বাকি আছে, শরবত করতে বাকি আছে, তো কিচ্ছু হয়নি। আর পশুর দেরি হয়ে গেল, আর একটু আগে থেকে করলে এগুলো ভালো হতো। আর মেয়েটা মেয়ে ঘুমাচ্ছিলো না, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে লেট হয়ে গেল। তারপর নামাজ পড়লাম, আসলে আজান দিল, তো নামাজ পড়ে এগুলো করতে লাগলাম। তো আমার দাদাভাই বলছে তুমি পুর ভরে বেলে নাও, আমি শিখে নেবো পরোটাগুলো। আর ফল টল কাটবো, আমি ওকে বললাম, বলবো তুমি শরবতটা করে ফেলো। তো দুজনেই রোজা রেখেছি আজকে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো সকাল থেকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো হয়নি, কারণ কালকে রাত থেকে আমার মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, না হলে ভোরে উঠতে পারবো না। আর সারাদিন রোজা রেখে মাথা ব্যথা হবে, তো সেই জন্য ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। আর সকাল থেকে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো আমি সব রান্নাবান্না করে নিয়েছি, শুধু ভাতটা এবেলায় আবার করব, তরকারিগুলো সব করে নিয়েছি এবেলায় চা হবে বলে। আর আলুর দম সেটাও আমি করে নিয়েছি তোমার মেশিন করার আগেই। তো আলুর যে পুরটা সেটাও আমি আলুটা সিদ্ধ করে মেখে রেখেছিলাম, কারণ দেরি হয়ে যাবে। আর আজকে গ্যাসের ওভেনটা বাগাতে আসার কথা ছিল, জানো তো, অনেকদিন ধরে মানে সারানোর কথা, তো আসার কথা ছিল, সে আসেনি গো, তো আমার এদিকেও দেরি হয়ে গেল। তো এবার হলো আটা মাখা, আর আমি বেলে দাদাভাই শেকছি ওগুলো পরোটাগুলো, আর আমি এদিকে ফল কাটছি। তো ফলগুলো কেটে নিই, না হলে এদিকে দেরি হয়ে যাবে, আমার শরবতটাও বাকি আছে করতে। তো ফলের মধ্যে আজকে ছিল বাড়িতে আপেল, পেয়ারা, খেজুর, এগুলোই ছিল। আর একটু কাঁচা ছোলা ছিল, ওটা ভিজিয়ে দিয়েছিলাম, তোমাদের মানে দাদাভাই চাট খেতে ভালোবাসে, একটু শসা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওকে চাট করে দেবো, ওটা মানে রোজা খোলার পর খেতে চাই, তো ওটাই খাবে। আর মানে কিছু করিনি চপ টপ, তো ও বললো যে আমি বাইরে যাব, তো নিয়ে আসবো। তো এইসব পরোটা খেয়ে আর মানে খেতে ইচ্ছে করবে না, মনে হয় সারাদিন যে খাবো খাবো, কিন্তু ছোটো দিনের বেলায় আর রোজা খুলে কিচ্ছু খেতে পারা যায় না। তো ভোরেও সেরকম কিছু খাইনি, একটু মুড়ি খেয়েছিলাম আর চা করেছিলাম। আর এমনিতে তো মাথা ব্যথা, মানে খেতে ইচ্ছাই করছে না। তো ফলগুলো কেটে শরবতটা করতে বসবো, আর আমার জায়ের ছেলে আছে, ওকেও দিয়ে আসতে হবে দুটো। তো তাহলে দাদাভাই দেখো পরোটাগুলো শিখছে, আর আমি এদিকে ফল কাটছি। তো ও অনেকটা মানে হেল্প করলো বলে এগিয়ে গেল কাজটা। তো দেখো দেখো পরোটাগুলো শিখে হটপটের মধ্যে রেখে দিচ্ছে, প্রায় একাই হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো ও এগুলো হাতাবাতি করে দেয় বলে আমার অনেকটা এগিয়ে যায়, তো বললো যে অনেক দেরি হবে, আমি এগুলো করে নিই। আমার এদিকে দেখো ফল কাটা হয়ে গেছে। তো আজকে রোজার ইফতারে এটাই, ফল কেটেছি, আর দেখো চারটা বানিয়েছি, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা দিয়ে, ও এটা খাই, আর এদিকে শরবতটা বানানো আছে, আর পরোটার সঙ্গে আলুর দম আছে, আর মিষ্টি ছিল গুড়ের রসগোল্লা, সন্দেশ, আর এদিকে মিহিদানা ছিল, আর তোমার আদা কুচিয়েছি, আর ফল তো আমি কাটলাম দেখলে, আপেল, পেয়ারা, খেজুর এগুলো, আর কলাটা ছিল জানো তো, আমি পরে ভয়েসটাকে দিয়ে ঢোকাচ্ছি, তো কলা ছিল, কলাটা মানে দিতে ভুলে গেছি, তো তারপরে ভাবছি যে কলা ছিল, কলাটা দেওয়া হয়নি, আর খেতেও পারা যেত না, এগুলো দেখছি এগুলো এতগুলো খেতেও পারিনি গো। আর মেয়ে ঘুমাচ্ছে এখনও ওঠেনি, তো আমি ফল টল কেটে দেখো এদিকে আমাদের রোজা খোলার আগে একটু দোয়া করি আমরা, মানে দোয়া চাই আমার কাছে। তো সেই জন্য আমি বসেছিলাম, আর তাদের দাদাভাই ভিডিও করে নিয়েছি, এটা দেখে মানে আমি এখন দেখছি ভিডিওটা।